গত 15ই অক্টোবর 2021 ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন সাগর থেকে কামুতা কিঙ্কর মহাবিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্ধেশ্বর পাহাড়ি। সাগর থেকে মহাবিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন শুরুর থেকেই তিনি এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তাকে স্মরণ করে আজ সাগর থেকে কামুতা কিঙ্কর মহাবিশ্ববিদ্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন সোহরাব সাহেব, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীরণ সরকার, সাগর থেকে হাই স্কুলের প্রধান শিক্ষক তামিজ উদ্দিন মল্লিক সহ কলেজের কর্মী ও ছাত্রীগণ। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। স্মৃতি মহাবিদ্যালয়, সেই বিদ্যালয়ের একদিকে যেমন কামতা কিঙ্করের স্মৃতি, অপরদিকে সেরকম সিদ্ধেশ্বর পাহাড়িও আমরা স্মৃতি বহন করবো বলে আমার দৃঢ় ধারণা। তিনি প্রিন্সিপাল হিসেবে কেমন ছিলেন? অত্যন্ত যোগ্যতার সঙ্গে তিনি সেই কাজ করে গিয়েছেন, শিক্ষকদেরকে নিয়ে, যারা তৎকালীন অধ্যাপক, ছাত্রছাত্রী সকলের সঙ্গে একসঙ্গে বসে একটা টিম, হোমোজেনিয়াস টিম হিসেবে কাজ করে কলেজের যথেষ্ট উন্নয়ন করেছেন। সাগরদিঘি মহাবিদ্যালয়ে তার অবদান কতটা আছে? তার অবদান যথেষ্ট অবদান, তার যথেষ্ট অবদান। আজকে তিনি তো বললাম তো একাডেমিক সাইডে তিনি অনেকটা ভালো রেজাল্ট করেছেন, তার অনেক বেশি ভালো রেজাল্ট হয়েছে। এখানে নৌকা যে একটা জমি, ধানের জমিতে যখন আমন ধানের চাষ হতো, এখন তোমরা দেখতেই পাবো না। সেই আমন ধানের জমিতে নৌকা যখন মাঝখান দিয়ে প্রথম যে নিয়ে যায়, প্রথম নৌকাটা যার যায় তাকে প্রচুর কষ্ট করতে হয়। তারপরে যখন ওই ওই পথ ধরে যখন বাকিরা চলে, তার নামটি আমাদের কাছে স্মরণীয় থাকে, এই বিশ্বাস আমার রয়েছে। আমাদের অফিসিয়াল কাজ, আমাদের যে কর্মীরা ঢুকে প্রথম, তাদের মুখে শুনছি, আমরা তো কিছুই জেনে আসি সেভাবে। আমরা একাডেমিক ব্যাপারে পড়াশোনা করে এসেছি, প্র্যাকটিক্যাল ফিল্ডে সেটাকে লাগানো হয়েছে কিছু নয়, সেইগুলোকে হাতে ধরে শেখানো তাদের বোঝানো ভালো জিনিস, এটা আমাদের। তো শেষ কথা আমার এটাই বলার আছে যে তার যে অবদান কলেজের জন্য, এটা অবিস্মরণীয়। সায়েন্স বিল্ডিং তৈরি করা, সায়েন্স বিল্ডিংয়ে সায়েন্স খোলা, তাকে নিয়ে বলেই তো হবে না, তাতে তার মানে ব্যাডমিন্টন খেলে।